আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাই আর একটা নতুন ব্লগে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি সকালে ওঠার পর আধা ঘন্টা এক ঘন্টা সময় আমার বাচ্চাদেরকে উঠাইতে উঠাইতেই লাগিয়ে যায় ওদেরকে ঘুম থেকে উঠিয়ে তারপর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি শুরু করব। এদিকে ছোটো মেয়ের হাতে অনেক ব্যথা পাইছে আমার মেজো মেয়ের হাত ধরে অনেক জোরে টান দিছিল তো এক হাত এখন নাড়াইতেই পারতেছে না তো অনেক কান্নাকাটি কাটি করতেছে আর আমার হয়েছে জ্বালা তোকে ওকে রাখে আমি কাজই করতে পারতেছি না সারাক্ষণ কান্নাকাটি করতে আসে আর জ্বালাইতে আছে যে বিছনায় বাচ্চারা ঘুমায় ওই বিছনা কি আর সুস্থ থাকে তো এই বিছনাগুলো কিন্তু এলোমেলো করে রাখে আর আমার এই না আমার প্রতিটা বিছনায় ওরা একদম ময়লা চলা মাখাই ফেলায় ঘরটা টাইলস করা থাকলে হয়তো এতটা ময়লা উঠতো না তো দেখতেই পাইতেছেন আমার ঘরের চারিদিকে বালি আর তাছাড়া ছাদ ডালাই পর থেকে আরও বেশি বালি বেলি হয়ে গেছে সব কিছু আমি সারা দিন পরিষ্কার করতে করতে অনেক খাপাই যাই আর আমার জামাইয়ের তো বললেই দিছি যে গড়দুয়ার তো ঠিক করবা না যে আমি হয়তো মর্ম হেয়ের বা ঠিক করবা এবার নতুন বউ এ থাকবা হ্যার আগে ঠিক না আর আমার যত জ্বালা দিয়ে গেলা। এই গড়দুয়ারের মধ্যে ওনার থাকতে মন চাইতে আছে না মাটির ঘর হয় তাতেও এত ধুলাবালি ওঠে না কিন্তু এখন শুধু বালি আমার ঘরে বিছানা টিছানা গুছাই নিছি এখন ঘর এটা একটু ঝাড়ু দেবো তারপর বাদ বাকি যে কাজকর্ম আছে দুপুরের ওইগুলো শুরু করে দেব। আর তাছাড়াও তো অনেকটা সময় ওদেরকে খাওয়াইতেই চলে যায় সহজে তো খাইতেই চায় না আজ দুপুরে ভাবছি বোনা করব আর ডাল রান্না করব বেশি কিছু রান্না না তো এইটুকুই চড়াই দিছি কোরবানির পর থেকে শুধু মুরগির মাংস গরুর মাংসই খাওয়া হচ্ছে এতদিন মেহমান ছিল সেই জন্য তো এখন আর মেহমান নাই এখন শুধু নিজেরা তাই ভাবলাম আজকে ডিমই ভনি আর টুকটুক একটু ঘর দুয়ার ঘুস গাছ করব। তো এই যে ডিম বোনা করতেছি ডাল রান্না করতেছি আমার এক সাবস্ক্রাইবার আপু আমার বাসায় আসতে চাইতেছে আমারও অনেক আনার ইচ্ছা থাকে আমার বাসায় কিন্তু আমার না অনেক খারাপই লাগতেছে যে আমার এই ভাঙ্গা ঘরে তাকে আনবো আমার কেমন যেন মনের ভিতর লাগতে আছে যেমন আমার ঘরের অবস্থা তেমন আমার বাচ্চাদের অবস্থা তো গ্রামের বাচ্চারা কিন্তু সহজে কোনো কিছু বোঝে না আর কথা শুনতে চায় না ওরা একদম মুক্ত পাখির মতো উঠতে চায় সারাদিন তো বাইরা ওরা ধুলাবালি নিয়ে খেলে তারপর বিছানায় লাভ দিয়ে ওঠে তো ওদেরকে আমি বারণও করতে পারি না হয়তো একটু বড় হলে সব কিছুই শিখে যাবে গত পাঁচটা বছর পর্যন্ত এই ঘরের ভিতরে একই অবস্থায় আসি তো এখন আর আমার সহ্য আছে না এই ঘরের ভিতর থাকাই যাইতে আছে না এখন অনেক অধৈর্যর মতো লাগতে আছে আরও হয়তো পাঁচ ছয় মাস এভাবেই কষ্ট করতে হবে তারপর হয়তো একটা কোনো গতি হবে তার আগে তো আর হবে না মধ্যবিত্ত বলে কথা বললেই তো আর সব কিছু হয়ে যায় না এদিকে আমার জামাই নিয়ে আসছে মাছ তো আমি এখন মাছ নিয়ে কি করবো তো ভাবতেছি যে মাছটা সুন্দরভাবে ধুয়ে কুইটটা এখন ফ্রিজে রাই খেয়ে দিই এখন আর রান্না করবো না সব গাছ গুছানোর পর যদি মাছ নিয়ে আসে তখন আর ভালোই লাগে না তো আজকে রকম ধুয়ে কুঁড়ে ধুইছি আজকে আর রান্না করব না আমার গাছগুলো তো অনেকটা খারাপ অবস্থায় ছিল নিচের সাধে কোনো রোদ্রই পাইতে আসে না তো ভাবলাম যে এই জায়গাটা অনেকটা খালি আছে এই জায়গাটাই আমি রাখি উপরের ছাদে তো এখন পর্যন্ত কোনো কিছুই নেওয়া যাবে না হয়তো আরও দশ পনেরো দিন সময় লাগবে উপরের ছাদে সব কিছু উঠাইতে তারপর উপরের দিকে উঠাবো আপাতত এই জায়গায় রাখতেছি তো এই যে সব গাছগুলো এখানে একটু উঠাইয়া রাখলাম যে কয়টা উঠাইতে পারছি আমি আসলে আমি এগুলো জায়গায় উঠাইতেই পারতাম না অনেক ভারী ছিল গাছগুলো তো আমার এই ছোট্ট ছোটো ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ